हाय आज हमें तुम्हें देखो जो पंचायत एरिया ट्रेड लाइसेंस कीभावे अप्लाई करते हैं कीभावे पेमेंट करते हैं कीभावे डॉक्यूमेंट्सगुली स्कैन करते हैं की डॉक्यूमेंट्स लागबे एछाड़ाओ जे जे समस्यागुलो तुम्हारे होते पारे सेई समस्यागुलोर ब्यापारे आमी कथा बोलबो। तो ये भिडियोटी खूब इंटरेस्टिंग और इम्पोर्टेंट एक भिडियो जदि तुम्हारा निजेदेर दोकानेर जन्य ट्रेड लाइसेंस बनाते चाओ जदि तुम्हारे फुटपाथे दोकान है বা আরও যে যে সমস্যাগুলি হতে পারে তার জন্য অলরেডি এই একটি ভিডিও এরকম বানানো আছে আমার চ্যানেলে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এবং ওপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটি যে দেখো যে যাদের ফুটপাতে দোকান বা যাদের নিজের নামে জমি নেই তারা কিভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আমার একটি অনলাইন ট্রেড লাইসেন্স রিনুয়ালের বিষয়ে একটি ভিডিও করা আছে এখানে। এই অনলাইন ট্রেড লাইসেন্স রিনুয়ালের ব্যাপারে যদি তোমরা না জেনে থাকো তাহলে এখানে যে এই ভিডিওটি দেখে তোমরা জানতে পারো যে ট্রেড লাইসেন্স কীভাবে রিনিউ করতে হয়, পুরো স্টেপ বাই স্টেপ স্ক্যান করা সহিত এখানে দেখানো আছে। তো এই স্ক্যানের যে প্রসেসটি আছে এই স্ক্যান করার প্রসেসটি এই ভিডিওতে খুব ভালোভাবে দেওয়া আছে, তোমরা এখান থেকে যেয়ে দেখে নিতে পারো। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে অনলাইনে নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে হয় পঞ্চায়েত এরিয়ার জন্য। সো গাইস ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটি দেখলে আশা করছি তোমরা নিশ্চয়ই নিজেদের ট্রেড লাইসেন্স অনলাইন থেকে খুব সহজেই অ্যাপ্লাই করে নিতে পারবে। এবং আরেকটি জরুরি কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো নিচে লাল রঙের সাবস্ক্রাইবার বাটন টিপে সাবস্ক্রাইব করে নাও, এটি সম্পূর্ণ ফ্রি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো এখন একটি লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে। তো গাইজ আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমাদের সর্বপ্রথম কাজ হলো ডকুমেন্টসগুলি অর্থাৎ আধার কার্ড ও জমির পর্চাটি স্ক্যান করে রাখা। A4 সাইজে স্ক্যান করে নিতে হবে, তারপর ফটোশপে ঢুকিয়ে সেগুলিকে 4-6 সাইজে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমার কাছে যে আধার কার্ডটি আছে সেটি হলো 2 পৃষ্ঠার আধার কার্ড অর্থাৎ ছোটো আধার কার্ড, তাই আমি ফটোশপে ঢুকিয়ে সেটিকে 4-6 পেপার নিয়ে ছোটো করে নিচ্ছি সাইজটা। তো আপনাদের কাছে যদি এক পিট থাকে তাহলেও আপনারা এইভাবে একটি 4-6 পেপার নিয়ে আধার কার্ডগুলিকে যথারীতিভাবে এরকম একটু ছোট করে দেবেন, এর ফলে আধার কার্ডের যে কেবিটা আছে অনেকটাই কমে যাবে এবং লেখাগুলিও স্পষ্ট বোঝা যাবে। এরপরে আমি আপনাদের দেখাবো যে এইগুলোকে 16 কেবির মধ্যে কিভাবে আনতে হয়। যদিও আমার আগের ভিডিওতে এই বিষয়টি বিস্তারিতভাবে জানানো আছে, তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারো। তার আগে এখানে নতুন অ্যাপ্লিকেশনের প্রসেসটা শিখে নাও। তো এইভাবে আমি যে পর্চাটি আছে সেটিকেও 4-6 পেপারে নিয়ে এসে এরকম ছোটোভাবে নিয়ে সেভ করে দেবো, এর ফলে দুটোই আমাদের অনেকটা কেবিতে কমে যাবে। তো এরপর আমি তোমাদের দেখাবো যে ওয়েবসাইটে আপলোড করে কীভাবে খুব সুন্দরভাবে 16 কেবির মধ্যে চলে আসবে অথচ লেখাগুলো মোটামুটি বোঝা যাবে। এই ভিডিওতে আমি লাইভ সম্পূর্ণ প্রসেসটি করে তোমাদের সামনে ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখো এবং তোমরা টাইম লাইনটাও চেক করে নিতে পারো। একটু আগেই আমি একটা ট্রেড লাইসেন্স করেছি এবং সেটা সাকসেসফুলিভাবে হয়ে গেছে, চলো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এবং ডাউনলোডও করে তাকে প্রিন্ট আউট দিয়ে দিয়েছি। তো গাইস তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে। তো এই পেজগুলোতে আগের পেজগুলোতে আছে এবং আমার কাছে আরেকটি কাস্টমার এসছে যিনি ট্রেড লাইসেন্স করাতে চান। তো গাইস দেখতেই পাচ্ছ ফুল প্রসেস এবং পেমেন্ট করেছি আমি এখান থেকে। তো আবার একটি লাইভ তোমাদেরকে করে আমি দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো গাইস ফটোশপে 4-6 সেভ করার পর আমরা ফটো রিসাইজ নামক ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে গিয়ে আমাদের যে আধার কার্ডটি আছে সেটি এখানে আপলোড করে দেবো। তো অলরেডি সাইজটা অনেকটাই কমে যাবে এবং কিন্তু যেহেতু এখনও 16 কেবির মধ্যে আসেনি তাই আমাকে এখানে সিলেক্ট ইমেজ করে এখানে 80% দিয়ে রিসাইজে ক্লিক করছি। তো 80% দিয়ে রিসাইজে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে ফটোটি খুবই ছোট হয়ে গেছে, 6 কেবির মধ্যে হয়ে গেছে। তো আমি একটু সাইজটা বাড়িয়ে আবার একবার রিসাইজে ক্লিক করছি। তো এখানে 100 দিয়ে আমি এখানে রিসাইজে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটি আবার 26 কেবির মধ্যে হয়ে গেছে, তো একটু বেশি হয়ে গেছে। তো আমি কিছুটা কমিয়ে আবার করছি। তো তোমরা এইভাবে একটা ছবিটা মোটামুটি চেষ্টা করবে যে 13-14 কেবির মধ্যে যেন হয়ে যায়। সো গাইস দেখো এখনও ঠিকঠাক সাইজ আসেনি তাই আমি ওখানে সাইজটা একটু বাড়ালাম এবং দেখো 10 কেবির মধ্যে চলে এসছে। তো 10 কেবির মধ্যে চলে আসার পর আমি এটিকে ডাউনলোড করে নিলাম এবং যথারীতিভাবে আমি এখানে পর্চাটা আপলোড করে নেবো দিয়ে সেভ করে নেবো। তো এরপর আমরা চলে যাব। তো গাইস এরপর আমরা চলে যাব অনলাইন ট্রেড লাইসেন্সের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
সো গাইস দেখো এখানে অনলাইন ট্রেড লাইসেন্সের জন্য নিউ ট্রেড এনওসি তে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে এবং তোমরা এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে তারপর তোমাদের যে থানা ব্লক আছে সেটি সিলেক্ট করে নেবে এবং এইগুলো একটু আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো ব্লার করে রাখছি কারণ এখন ইউটিউব গাইডলাইন স্ট্রাইক আসছে তো কিছুটা আমি ব্লার করে রাখছি তো তারপর তোমাদের বিজনেসের যে টাইপটা আছে এটা এখানে সার্চ করবে অর্থাৎ বিজনেসের যে নামটা আছে ট্রেড নেমটা বিজনেসের নাম এখানে দিতে হবে তোমাদের নাম কিন্তু নয় বিজনেস নাম এখানে দিতে হবে টাইপটা আমরা সিলেক্ট করে নেব তো বিজনেস টাইপটা তোমাদের যা আছে তোমরা সিলেক্ট করে নেবে আমার এটা মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার আছে তো আমি এখানে মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সার্চ করব তো এইখানটা একটু স্লো হয় কারণ এটা অনেকগুলো বিজনেসের যে নাম আছে সেগুলো লোড হয় তো মোটরসাইকেল লেখার পর এখানে আমরা মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার কোথায় আছে বা মোটরসাইকেল সার্ভিস সেন্টার তো সেইটা আমরা এখান থেকে খুঁজে নেব তো মোটরসাইকেল পার্টস আছে এবং বিভিন্ন রকমের বিজনেস এখানে তোমরা দেখতে পাবে তো তোমাদের যে বিজনেসটি আছে সেটি সঠিকভাবে কাস্টমার কাছ থেকে জেনে নেবে এবং তারপর এখানে বসিয়ে দেবে তো দেখো এখানে আমি মোটরসাইকেল শোরুম অ্যান্ড সেল সার্ভিস পাচ্ছি কিন্তু রিপেয়ারিং আপাতত পাচ্ছি না তো পেয়ে গেছি দেখো মোটরসাইকেল রিপেয়ারিং এবং মোটরসাইকেল রিপেয়ারিং আমি বসিয়ে দিলাম এরপর এখানে আমি দোকানটি যেখানে অবস্থিত আছে সেই জায়গার অ্যাড্রেস দিয়ে দেবো নিজের অ্যাড্রেস নয় দোকানটি যেখানে অবস্থিত আছে সেই অ্যাড্রেসটি তো এরপর অনেকেই কমেন্ট করে যে কোথাকার অ্যাড্রেস দেবো না দেবো তো তার জন্যই ভালো করে বলে রাখছি শুনে রাখো তো দোকানটি যেখানে আছে সেখানকার অ্যাড্রেস দিতে হবে এবং সংসদ দিতে হবে সংসদ কী জিনিস আমি আগের ভিডিওতে বলে রেখেছি তোমরা যে দেখে নিও এবং নেক্সট এখানে মৌজা নাম্বার দিতে হবে পর্চা দেখে দেখে এবং জেল নাম্বার দিতে হবে এই ফর্ম ফিল আপটি সমস্তটি এর আগের ভিডিওতে দেখানো আছে অর্থাৎ রিনুয়াল ক্ষেত্রে দেখানো আছে তো তোমরা যথারীতিভাবে এখানে বসিয়ে দেবে ঠিক ঠিকগুলো এরপর এখানে বলেছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশান অর্থাৎ যার যে প্রোপ্রাইটার তার নামটি এখানে হবে এবং পরের ঘরটিতে তার বাবার নামটি হবে তো চলো চটজল দিয়ে আমি এখানে বসিয়ে নিচ্ছি তো নিজের নাম ও বাবার নাম বসানোর পর এখানে আইডেন্টি প্রুফ একটি দিতে বলবে তোমরা আধার কার্ড দিয়ে দেবে আধার কার্ড সবার কাছেই অ্যাভেলেবেল থাকে তো আইডেন্টি প্রুফ নাম্বারটি দিতে বলেছে এখানে আমরা সঠিকভাবে আধার নাম্বারটি বসিয়ে দেব তো গাইস আধার নাম্বারটি বসানোর পর এখানে টাইপ অফ ওনারশিপ লেখা আছে তো যদি জয়েন্ট বিজনেস থাকে তাহলে জয়েন্ট বিজনেস দিয়ে দেবে না হলে পার্সোনাল থাকলে পার্সোনাল দিয়ে দেবে তো আমার এক্ষেত্রে পার্সোনাল আছে তাই পার্সোনাল দিলাম তো এরপর সিলেক্ট ক্যাটাগরি তো জিপি সিটিজেন দিয়ে দেবেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জিপি সিটিজেন বাকি অপশানগুলো দেওয়ার দরকার নেই তো এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে তো মোবাইল নাম্বারটা তোমরা বসিয়ে দেবে তো এরপর এখানে সেম অ্যাজ এ ক্লিক করে দেবে অর্থাৎ অ্যাড্রেস আর দোকান একই জায়গায় যদি দোকানের অ্যাড্রেস আলাদা জায়গা হয় তাহলে এটি তোমাদের আলাদা আলাদাভাবে ফিল আপ করতে হবে এরপর বলেছে বাউন্ডারি ডিটেলস অর্থাৎ দোকানের আশেপাশে কী কী আছে তো এখানে আমি আশেপাশে বসিয়ে দিয়েছি রোড আছে শপ আছে পন্ড আছে তো তোমরাও দেখে দেখে সেখানে কাস্টমারকে জিজ্ঞেস করে বসিয়ে দেবে তো নাম্বার অফ এমপ্লয় এখানে এক দিতে হবে নাহলে নেক্সট পেজে যাওয়া যাবে না এটাও তোমাদের আমি আগের ভিডিওতে দেখাইছি তো এখানে পেইং নন পেইং ট্যাক্সটা সিলেক্ট করে নিলাম অর্থাৎ 150 টাকা পেমেন্ট করতে হবে দ্বিতীয় অপশানটাতে 150 টাকা পেমেন্ট করতে হয় তো দেখো এখানে খুব সুন্দরভাবে যে আমাদের যে ডকুমেন্টসগুলি স্ক্যান হয়েছে সেগুলো নিয়ে নেবে ডকুমেন্টসগুলো অনেকটাই ঝাপসা হবে কিন্তু কোনো অসুবিধা নেই ঝাপসা হলেও নিয়ে নেবে সো গাইস দেখো এখানে পিডিএফেও নিয়ে নেয় এবং জেপিজিতেও নিয়ে নেয় তো আমি এখানে একটি পিডিএফ দিয়ে দেখাচ্ছি একটি জেপিজি দিয়ে দেখাচ্ছি তো দেখো আধার কার্ডটি কিছুটা এরকম আছে তো এটা কোনো অসুবিধা নেই এটাও নিয়ে নিচ্ছে এবং সঙ্গে সঙ্গেই তোমাদের ট্রেড লাইসেন্স চলে আসছে তো এরপর এখানে দিয়ে আমি এখানে ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাইয়ে প্রসিড করলাম তো সো গাইস দেখো এখানে চলে এসছে খুব সুন্দরভাবে পেমেন্টের পেজ চলে এসছে এবং এই যে ফর্মটি আছে সেই ফর্মটি আমরা একটি প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবো এবং এরপর আমরা পেমেন্টের দিকে এগিয়ে যাব তো অনেকে বলছে পেমেন্টে প্রবলেম হয়েছে তো পেমেন্টে কোনো প্রবলেম হয় না ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করো খুব সুন্দরভাবে পেমেন্ট হয়ে যাবে সো গাইস দেখো আমি ইউপিআইয়ের মাধ্যমে তোমাদের পেমেন্ট করে লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে পেমেন্ট করতে হবে তো অনলাইন পেমেন্টে ক্লিক করে দেবো এবং এখানে যে 150 টাকা আছে সেই 150 টাকাটি আমরা অনলাইন থেকে পেমেন্ট করে দেবো তো এখানে প্রসিড টু পে করার পরে কিছুক্ষণ টাইম নিচ্ছে তো প্রসিড টু পে করে দিলাম এরপর দেখো এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের পেজটি খুলে যাবে এবং নিচে দেখো ইউপিআই বলে অপশান দেওয়া আছে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমরা অ্যাকসেপ্ট করে নেবে এবং তোমাদের ইউপিআই যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে বসিয়ে দেবে তো আমি আমার ইউপিআই যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে বসিয়ে দিচ্ছি এবং এরপর এখানে ক্যাপচা কোডটি যেটি আছে সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেব
সো গাইস ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সট করলাম এবং আমাকে এখানে পেমেন্টের জন্য আমার ফোনে নোটিফিকেশন এসেছে এবং আমি আমার ইউপিআই পিন দিয়ে পেমেন্টটিকে সাকসেসফুল করে দিচ্ছি। সো গাইস ইউপিআই পিন দেওয়ার পর পেজটি কোনোভাবে ব্যাক করা চলবে না, তো এখানে কিছুক্ষণ প্রসেসিং বলে এরকম দেখাবে, এরপর অটোমেটিক্যালি তোমাদের পেজটা ব্যাক হয়ে যেখানে তোমাদের ডাউনলোড ট্রেড লাইসেন্স অপশানটি চলে আসবে। তো নিচে দেখো, একটু স্ক্রল করবে, ভালোভাবে দেখো, এই পেজটিকে ব্যাক করবে না, নিচে ডাউনলোড ট্রেড লাইসেন্স বলে ক্লিক করলেই তোমাদের এখানে ট্রেড লাইসেন্সটি ওপেন হয়ে যাবে। তো এরপর এই ট্রেড লাইসেন্সটি তোমরা কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দেবে, তাহলেই তোমাদের ট্রেড লাইসেন্স কমপ্লিট হয়ে গেল এবং এই ট্রেড লাইসেন্সটি 3 বছরের জন্য ভ্যালিড থাকবে। 3 বছর পর কাস্টমারকে এটি রিনিউ করতে হবে। এই ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে অনলাইন থেকে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, কারণ এরপরে এই ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করার সময় যে যে সমস্যাগুলি হতে পারে, অর্থাৎ অনেকের পেমেন্ট কেটে নিচ্ছে এবং ট্রেড লাইসেন্স তারা পার করতে পারছে না, তো আরও যে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নিয়ে একটি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও 1-2 দিনের মধ্যে আসতে চলেছে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিচে পাশে যে বেল আইকন আছে সেটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখো। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।